আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিগত 4-5টি টিউটোরিয়াল দিয়েছি ইউটিউব নিয়ে, আর ইউটিউব নিয়ে আমার ধারাবাহিক অনেক চিন্তাভাবনা আছে। অনেক অনেকগুলো টিউটোরিয়াল দেবো, মোটামুটি 40-45টা টিউটোরিয়াল আমি দেবো আশা করি। এবং এই 40-45টা টিউটোরিয়াল যারা ভালোভাবে দেখবে সিরিয়ালি, একদম সিরিয়াল বাই সিরিয়াল, আশা করি তার ইউটিউবে ইউটিউবের জগতে কোনো রকম সমস্যা হবে না। কারণ আমি যে সমস্যাগুলোগুলো পড়েছিলাম, সেই সমস্যাগুলো কীভাবে সলভ করেছি, সলভ করার পর কীভাবে আমি সাকসেস হয়েছি, সবগুলো উপর ভিত্তি করে এখানে এই টিউটোরিয়ালগুলো সাজানো একের পর এক। তো প্রথমে আমি এখানে 6টি টিউটোরিয়াল দিয়েছি, 1 থেকে 6 পর্যন্ত। তো আজকে যে টিউটোরিয়ালটা আমার আছে সেটা হচ্ছে হাউ টু অ্যাড পিকচার ইন জিমেল প্রোফাইল অ্যাকাউন্ট, অর্থাৎ জিমেল প্রোফাইল অ্যাকাউন্টে কীভাবে আপনি পিকচার চেঞ্জ করবেন। তো বিষয়টি হচ্ছে যে আপনার তো জিমেল অ্যাকাউন্ট আছে। এখন জিমেল অ্যাকাউন্টে সাধারণত যে পিকচারটা থাকে, ওই পিকচার মানে প্রোফাইল পিকচার যেটা থাকে, এটা আমাদের অনেক সময় চেঞ্জ করা দরকার হয়। কারণ অনেক সময় চেঞ্জ করলে একটু ভালোও লাগে। আর যেহেতু আমরা ইউটিউবে কাজ করব, ইউটিউবের মতো, অর্থাৎ ইউটিউবে যে আমি লোগোটা দেব ওই লোগোর মতো আমি জিমেল অ্যাকাউন্টও করে নেব, তাহলে আমার সব কিছু এক হবে। অর্থাৎ আমরা চাচ্ছি সব কিছু এক, আমার জিমেল অ্যাকাউন্টের লোগো এক, ইউটিউবে এক, সব কিছু এক করতে চাচ্ছি। আমি যদি ইউটিউব ফেসবুকে পেজ খুলি, সেখানেও আমি একই লোগো দেবো, অর্থাৎ সব একই দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে প্রথমে আমি কী করবো, প্রথমে আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি আমার জিমেল অ্যাকাউন্টটিতে যাই, এই হলো আমার জিমেল অ্যাকাউন্ট। এই জিমেল অ্যাকাউন্টে আমার সাইন ইন করা, আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করা আমি, আর যারা জিমেল অ্যাকাউন্ট মানে খুলতে পারবেন না, তারা আমার জিমেল অ্যাকাউন্ট কীভাবে খোলে সেই সম্পর্কে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, সেটি অবশ্যই দেখে নেবেন। তো বিষয়টা একটু দেখাই যে এখানে আপনি দেখেন, এই যে এখানে একটা ছবি আমি দিয়ে রেখেছিলাম, একটা অন্য একটা ছবি কীভাবে দেওয়া থাকবে না। প্রথম যখন জিমেল অ্যাকাউন্ট করবো তখন এখানে কোনো ছবি দেওয়া থাকবে না, শুধু একটু লাল বা নীল একটা কালারের একটু গোল চিহ্ন থাকবে। তো আমি একটু একটা ছবি দিয়েছিলাম, তো আমি এইটিও চেঞ্জ করতে চাচ্ছি। তো এখন প্রথমে আমরা, আচ্ছা আমি যেটা চেঞ্জ করব, আমি আগে একটা ছবি করে রাখি। যেমন আমি যদি এটা দিয়ে একটু বানাই, দেখুন সাইন আপ টু থেকে আমি যদি এখান থেকে একটা লোগো তৈরি করি, এই যে এটা আমি ডেস্কটপে সেভ করে রাখি। এগুলি আপনারা পারেন, এবং সাইন আপ টুল দিয়ে, স্নাইপিং টুল দিয়ে কীভাবে রেকর্ড করা যায় বা স্নাইপিং টুল দিয়ে কীভাবে পিকচার এডিট করা যায়, ছবি তোলা যায়, এগুলো আমি আমি আমার একটা টিউটোরিয়ালে দেখিয়েছি। যদি আপনাদের দরকার হয় তাহলে সেটা দেখে নেবেন। তো তাহলে আমি আমি যেটা করব, এই যে পিকচারটা, এই পিকচারটা আমি জিমেল অ্যাকাউন্টে দেবো। পিকচারটা হচ্ছে এই এই পিকচারটা আমি জিমেল অ্যাকাউন্টে দেবো, প্রোফাইল অ্যাকাউন্টে। তো প্রথমে এখানে গিয়ে আমি এখান থেকে ক্লিক করবো এই ছবিটির উপর। ছবিটির উপর ক্লিক করার পর দেখুন এই ছবির উপর আছে চেঞ্জ, এই চেঞ্জে ক্লিক করুন। চেঞ্জ ক্লিক করার পরে এরকম একটা বিষয় আসবে, অ্যাকচুয়ালি ইয়োর ফটো, অর্থাৎ আমার যে ফটোগুলো দেওয়া আছে, এই আমি আগে যেটা করেছিলাম, এখানে যতগুলো আমি পূর্বে করব সেগুলো এখানে আসবে। একটা আছে ফটোস অফ ইউ, আমি আমার ফটো থেকে দিতে পারি। ওয়েব ক্যামেরা, যদি ক্যামেরা থেকে আপনি সরাসরি তুলতে চান তাহলে এখানে সেরকম আসবে। তো আমি ক্যামেরা থেকে তুলতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপলোড ফটো, এখান থেকে আপলোড ফটো করছি। তাহলে কম্পিউটার থেকে যদি আমি নিতে চাচ্ছি তাহলে ড্র্যাগ এ প্রোফাইল ফটো হেয়ার, অথবা সিলেক্ট এ ফটো ফ্রম কম্পিউটার, আমি এখান থেকে সিলেক্ট করতেছি। আমি এখান থেকে ডেস্কটপ দেবো, ডেস্কটপ দেওয়ার পরে এই যে ক্যাপচার, ক্যাপচারে ক্লিক করব। ক্যাপচারে ক্লিক করার পরে এটা আসবে, এই যে এখানে আসার পরে, এখন এখানে একটু বিষয় একটু বলে রাখি, এটা বেশি, এখানে যে সাইজটা দেওয়া আছে এই লাস্ট সাইজ, এর পরে আর আসবে না। তো আমি যদি এটা এখানে দেই বাংলা, শুধু এই বাংলাটা লিখি, তাহলে এইটুই আসবে। এটা সিলেক্ট করার পর আমি যদি এখানে সেট অ্যাজ প্রোফাইল ফটো, এখানে সেট অ্যাজ প্রোফাইল ফটো দিই, সেট অ্যাজ
প্রোফাইল ফটো, এই যে দেখুন, এই যে এখন এটা আমার চেঞ্জ হয়ে গেল, আগে কি ছিল আর এখন কি হয়ে গেল, এভাবে আপনারা চেঞ্জ করবেন। হ্যাঁ, এখানে দেখুন, এখন এখানে বাংলা চলে আসছে। তো আপনারা এইভাবে আপনারা আগে থেকে একটা ছবি সিলেক্ট করে রাখবেন, অথবা একটা লোগো তৈরি করে রাখবেন, যেখানে ছোট্ট একটা লোগো, ওই লোগোটি যেন এর ভিতর ধরে। তো এইভাবেই আপনারা আপনারা জিমেলের প্রোফাইল অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। হাউ টু অ্যাড পিকচার ইন জিমেল অ্যাকাউন্ট, ক্লিয়ার অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট এভাবে ক্লিয়ার করে রাখতে পারবেন। তো এই টিউটোরিয়ালটি মোটামুটি আজকে এই পর্যন্তই। যারা যাদের ভালো লেগেছে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাদের খারাপ লেগেছে তারাও আমাকে কমেন্টস করবেন, তবে দয়া করে খারাপ কমেন্টস করবেন না। আর যারা আমার চ্যানেলটি ভালো না লাগে তারা দেখবেন না, কিন্তু খারাপ কমেন্টস করবেন না, খারাপ কমেন্টস করলে আমার চ্যানেলটি ব্যান্ড হয়ে যেতে পারে। তো উপকার আছে তখন অপকারই বেশি হবে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।